আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আমরা ঘুম থেকে উঠলাম সকালে, আমার বড় ছেলেকে এখন ব্রাশ করাবো, তো ওকে আমি বলছি নিজে নিজে ব্রাশ করার জন্য। ও নিজে নিজে ব্রাশ করতে পারে না, মাঝে মাঝে করে, চেষ্টা করে। ও আমার ছোট ছেলেকে টিভির সামনে বসিয়ে রেখেছি, খাওয়াবো এখন ওকে, এর জন্য ও অপেক্ষা করছে আমার জন্য। আর আমি সবার প্রথমে সকালে উঠে অ্যাপল সাইডার ভিনেগার খাই, একটু পানির সাথে মিলিয়ে 2-3 টেবিল চামচের মতো। এটা খালি খেতে খুবই খারাপ লাগে, এর জন্য একটু পানির সাথে মিলিয়ে খাই। অনেকের অ্যাপল সাইডার ভিনেগার খেলে অ্যাসিডিটি হয়, এটা হবে না যদি পানির সাথে বেশি করে পানি খাওয়া হয়। এখন আমার ছেলের জন্য সিরিয়াল বানাবো, ছোট ছেলের জন্য। ও একটু ওটের সিরিয়ালটা বেশি পছন্দ করে, ওটের সিরিয়ালটা বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়, ব্যানানা, ম্যাঙ্গো, পিচের, রাসবেরি। ও ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি পছন্দ করে, তাই আমি ওকে এটাই দিই সকালবেলা। আর দুপুরে আমি ওকে আমার নিজে বানানো খিচুড়িটা দেই, রাতেও সেম। সকালবেলা সিরিয়ালটা দিতে একটু ঝামেলা কম হয়, একটু গরম পানির সাথে মেশালে এটা রেডি, সাথে সাথেই দেওয়া হয়, দেওয়া যায়। আমার বড় ছেলেকে এখন ব্রেড দিয়ে সসেজ দিব, তো সসেজটা একটু ভেজে নিচ্ছি। আমার ছেলে সসেজটা একটু পছন্দ করে বেশি, কিন্তু আমি সব সময় দেই না, মাঝে মাঝে দেই, কারণ সসেজটা তো হেলদি না। আর আমরা সবসময় ব্রাউন ব্রেডটাই খাই। আমি ওকে সবসময় ট্রাই করি ব্যানানা খাওয়ানোর জন্য সকালবেলা। অনেক সময় দেখা যায় যে স্কুল যাওয়ার আগে কিছু খেতে চায় না, তখন একটা ব্যানানা হলেও খাইয়ে দেই। আমার হাতে কিছু কাজ ছিল, সেরে নিলাম। দুই ভাই খেলছে আর গান গাইছে। He temples for Daddy taking out to swim. আমার ছেলে বিকালবেলা খুব আইসক্রিম খেতে চাচ্ছিল, তো আমি দিতে চাইনি প্রথমে, অনেক ঠান্ডা, অনেক শীত, তাই যদি ঠান্ডা লেগে যায় তাই। কিন্তু পরে ভাবলাম যে না দেই, ও চাচ্ছে যে খাবে, অনেকদিন ধরে চাচ্ছিল কিন্তু আমি দিইনি, বারবার ডিলে করছিলাম। এই আইসক্রিমটাতে 3টা ফ্লেভারই আছে, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি। তো এটাই রাখি আমি সবসময়, ও এক এক সময় এক একটা খেতে চায়। আর ও চায় সবসময় আইসক্রিমটা একটু সুন্দর করে দোকানের মতো করে বানিয়ে দেয়, এই জন্য আমি সব কিছু রেখে দিই বাসায়, উপরে একটু আবার হুইপ ক্রিমও দিয়ে দিলাম। ও সুন্দর করে সাজাইয়ে দিলে খুব পছন্দ করে, উপরে একটু স্প্রিঙ্কেল দিয়ে দিই। ও খুব আগ্রহ করছে আইসক্রিমটার জন্য, অপেক্ষা করছে, এখন সে কমেন্ট করবে কেমন হয়েছে। আর আমরা সন্ধ্যার সময় বের হলাম, একটু অনেক স্নো পড়ছিল, প্রচণ্ড স্নো। আমার ফার্স্ট ড্রাইভিং স্নোতে, আমি আর কখনো স্নোতে ড্রাইভিং করিনি, খুবই আনকমফোর্টেবল লাগছিল, খুবই রিস্ক স্নোতে গাড়ি চালানো, অনেক সময় স্লিপ কাটে গাড়ির চাকা, একটু সাবধানে চালাতে হয়। বাইরে পুরো সাদা হয়েছিল, একদম সব কিছু সাদা, রাস্তায় স্নো পড়ে একদম কাভার হয়েছিল, একদম পুরো সাদা রাস্তায়, কিচ্ছু কোনো সাইন কিচ্ছু দেখা যাচ্ছিল না, একদম আন্দাজের উপর অন্য গাড়িকে ফলো করে করে চালানো, এরকম অনেকটা ভালো লেগেছিল। আবার একটু একটু ভয় করছিল। তো আমরা অনেকক্ষণ এমনি ড্রাইভ করার পর চিন্তা করলাম যে একটু একটা গ্রোসারি শপে যাব। আসলে এটা ছোট শপ না, সুপার শপ বলা যায়।
কানাডিয়ান একটা সুপার শপ। তো আমরা এসে পৌঁছে গিয়েছে। বাইরে প্রচণ্ড স্নো পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, হিটিং কোনো কাজ করছিল না। আমার বড় ছেলে খুব এনজয় করে স্নো, কিন্তু আমি তাড়াহুড়া করে ছোট বেবিকে নিয়ে ঢুকে গিয়েছে। স্নোর মধ্যে একটা বিরক্তিকর জিনিস হলো, খুবই কাদা কাদা হয়ে যায় সব কিছু। তো আমি সবজির আইলে আছি এখন, মাশরুম কিনতে যাচ্ছিলাম। এগুলো সব মাশরুম, এগুলো সব হার্বস। সবজি কেনা আছে আমার বাসায় অনেক, তো আজকে বেশি একটা সবজি নেব না, তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সব কিছু। জানি না কতটুকু দেখাতে পারবো। এগুলো সব বেবি স্পিনাচ, এটা দিয়ে বেশিরভাগ সময় সালাদ খাওয়া হয়। এগুলো ব্রাউন পিচ, এগুলো ব্ল্যাকবেরি, এগুলো হানি পামেলো, দেখতে একটা জাম্বুরার মতো, কিন্তু এটা অরেঞ্জেরই একটা জাত। বিভিন্ন ধরনের অরেঞ্জ আছে এখানে। এটা এটা লেমন, এগুলো সব অরেঞ্জ, বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন জাতের। এগুলো সব পিচ, এটা গ্রেপ ফ্রুট সবাই জানে। এগুলো চেরি, এটা সামারের সময় বেশি সস্তা, কিন্তু উইন্টারে এটা খুবই এক্সপেন্সিভ, বেশি একটা পাওয়া যায় না। এটা রাস্পবেরি,
এটা ড্রাই ফ্রুটস এর আল, এখানে সব ড্রাই ফ্রুটস। এটা পুরোটাই হচ্ছে আপেলের, বিভিন্ন জাতের আপেল এখানে। আর এই আলটা হচ্ছে সালাদের আর সব কাটা সবজির বক্স করা যে আলটা, ওটা এগুলো জুস। বেবি ক্যারট, এটা হচ্ছে সালাদ। এই সালাদগুলো আমরা খাই সব সময়, এটা কাটাই থাকে প্যাকেটে, জাস্ট ড্রেসিং এর সাথে মিলিয়ে নিলেই হয়। এগুলো সব প্রসেসড ফুডগুলো। এই পোর্শনটা হচ্ছে সব বেকড আইটেমের, বিভিন্ন ধরনের বান, ব্রেডস আর কেক আছে এখানে। আর এটা হচ্ছে মিট সেকশন, এখানে সব ধরনের মিট পাওয়া যায়। আমরা এখান থেকে কখনো কিনি না, কারণ এখানে হালাল না মিটটা, যেহেতু এটা ক্যানাডিয়ান শপ, এখানে হালাল পাওয়ার কথা না। অর্ধেকটা শপ দেখানো হয়েছে, এখন বাসায় চলে যাব, আরেকদিন পুরোটা শপ দেখানো হবে। তো আমি কি কি কিনলাম আজকে, বেশি কিছু কিনিনি, তিনটা সালাদের প্যাকেট কিনেছি, একটা হচ্ছে বাঁধাকপির আর বাকি দুটো হচ্ছে লেটুসের, আর কিছু সালাদ ড্রেসিং কিনেছি বিভিন্ন ফ্লেভার, এগুলো চিজের, ভিনেগারের, ভালোই লাগে এগুলো সালাদের সাথে মিক্স করে খেতে। ব্রোকলি কিনেছি আর শর্টব্রেড কিনেছি, এটা স্কটল্যান্ডের বাটারের, খুবই মজা এই শর্টব্রেডটা। আর ব্রেড কিনেছি। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।